নমস্কার বন্ধুরা অনুষ্কা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে লাউ পাতায় মোড়ানো ফুলকপির পাতুরি দেখতেই পাচ্ছো লাউ পাতাটা একদম মানে চাটুতে ভালোভাবে এই লাউ পাতাটাকে সেখানে নিয়েছিলাম লাউ পাতার মধ্যেই এই ফুলকপিটা ছিল তো দেখো এই রান্নাটা আমি কি করে করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আবার বলে দিচ্ছি তোমরা লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো দেখো আমি খুন্তি দিয়ে এটাকে কেটে নিচ্ছি যেরকমভাবে ধোকা করে এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে তোমরা গরম ভাতের সাথে খেতে পারো আর তোমরা যারা ভাত না খেয়ে রুটি খাও তাদেরকে অবশ্যই রুটির সাথেও খেতে পারো তো চলো দেখো এখন দেখো আমি একটা মাঝারি সাইজের ফুলকপি দেখো এরমভাবে সাইজের ছোট ছোট করে একটা একটা করে ফুল কেটে নিয়েছিলাম এবার প্রতিটা ফুলকে আমি এবার এরমভাবে গ্রেট করে নিচ্ছি ভালোভাবে গ্রেট করতে হবে প্রতিটা ফুলকপিকেই তবে তোমরা ইচ্ছা করলে একটার বেশি দুটো তিনটে ফুলকপিও অবশ্য দিতে পারো তবে আমি এখানে একটা ফুলকপি ইউজ করেছি একটা ফুলকপি দিয়েই তোমাদের এই রান্নাটা আজকে আমি দেখাচ্ছি দেখো এখানে ভালোভাবে খুব সুন্দর করে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে যাতে একটুও শক্ত শক্ত না থাকে এখানে দেখো ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে আর এই ফুলকপির পাতুরি বানানোর জন্য আমাদের আজকে লাগছে এই ফুলকপি গ্রেট করা কুচনো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর সর্ষে বাটা আর লাগছে হচ্ছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো তো দেখো সামান্য কটা জিনিস দিয়েই আমি আজকে বানিয়ে ফেলবো ফুলকপির পাতুরি আর এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম কারণ যেহেতু পাতরিতে যে কোনো রুই মাছের পাতরি ইলিশ মাছের পাতরি যখন টিফিন বক্সে আমরা মাছগুলোকে ভরি তখন ওর মধ্যে একটু তেল দিয়ে দিই আর তাছাড়া টিফিন বক্সের নিচেও তেল দিয়ে দিই যাতে সেগুলোকে তেলে যেহেতু ভাজা হয় না সেহেতু দেখো তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব যাতে ফুলকপির সাথে সমস্ত পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি সরি রসুন কুচিটা স্কিপ করে গেছিলাম পাশে রসুন কুচিও ছিল তো রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তারপরে হলুদ নুন এগুলোকে খুব ভালোভাবে যাতে ফুলকপির সাথে মিশে যায় এবার খুব ভালোভাবে মাখতে হবে আর দেখো একটুখানি ঝুরঝুরে টাইপের ভাব হয়েছে তবে তোমরা যদি ঝুরঝুরে টাইপের ভাবটাকে কাটাতে চাও তাহলে তোমাদের যদি ঘরে বেসন বা ময়দা থাকে তাহলে একটু পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে চটকে নেবে তাহলে আর এই ঝুরঝুরে ভাবটা থাকবে না একটা দেখো শক্ত শক্ত ভাব থাকবে তো আমি এর মধ্যে একটুখানি ময়দা আর একটুখানি বেসন যে কোনো একটা জিনিস আমি মিশিয়ে নিয়েছি ময়দাটাই মিশিয়ে নিয়েছি তবে বেসনও তোমরা মেশাতে পারো তো দেখো এখানে ভালোভাবেই আমার মশলাটাকে মাখা হয়ে গেছে এরপর আমি রান্নার দিকে এগিয়ে যাব। ঘরেই ছিল এই সমস্ত উপকরণগুলো তোমরাও চাইলে এই রান্নাটা একবার ঘরে করে করে নিতে পারো এবং করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন রান্নাটা হয়েছে না হয়েছে খেতে তো চলো দেখো কিভাবে করছি না করছি আর তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো চলো দেখো তো দেখো আমি এখানে গ্যাস ধরিয়ে নিচ্ছি গ্যাস ধরিয়ে নিই এবার আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি দেখো এই চাটুতে মানে যেই সমস্ত চাটুতে তোমরা বাড়িতে রুটি করো বা পরোটা করো সেই চাটুও তোমরা ইউজ করতে পারো দেখো আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি আর চাটুর মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দেখো এটা হচ্ছে লাউ পাতা এই লাউ পাতা আমি এবার লাউ পাতায় মুড়েই আমি আজকে ফুলকপির পাতুরিটা করব এবার দেখো তেলটাকে পুরো একদম চাটুর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো জায়গা ফাঁক না থাকে তবে তেলটা খুব বেশি গরম করলে চলবে না চাটুর চারিপাশে তেলটাকে তোমরা একটু লাগিয়ে নেবে ভালো করে তো দেখো এরপর আমি লাউ পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের ওপরে এরপর আমি আগে থেকে যে চটকে রাখা ফুলকপিগুলোকে মানে চটকে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে এবার এই লাউ পাতার ওপরে এরকমভাবে দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ কীরমভাবে এখানে দেওয়া হচ্ছে একটুখানি চেপে চেপে দেবে কারণ বেশি উঁচু হয়ে ফুলে থাকলে ভালোভাবে সেদ্ধ হবে না কারণ এটা তো ভাপে হবে পুরোটাই দেখো এখানে যতটা পরিমাণে আমি এ মেখেছিলাম মানে ফুলকপি মেখেছিলাম ততটা পরিমাণে আমি এখানে লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এরমভাবে একটুখানি ছড়িয়ে দিতে হবে দেখো একটা ফুলকপিতেই অনেকটাই পরিমাণে হয়েছে তো তোমাদের বাড়িতে যদি আরও অনেক লোক থাকে বা বেশি লোকজন থাকে তাহলে দুটো তিনটে ফুলকপিও তোমরা ইউজ করতে পারো দেখো এরমভাবে চেপে দিয়ে দিলাম নিচে তো দুটো লাউ পাতা ছিল ওপরেও এরমভাবে দুটো লাউ পাতা ভালোভাবে মুড়ে দিলাম যাতে ফুলকপির পাতুরিটা পুরোপুরি চাপা পড়ে যাও দেখো পুরোপুরি চাপা পড়ে গেছে আর এর ওপরে আমি একটা প্লেট চাপা দিয়ে দিয়েছিলাম তো দেখো প্লেট চাপা দেওয়ার পরে পাঁচ দশ মিনিট বাদে ফিরে এলাম এক পাশটা আমার হয়ে গেছে ওই জন্য এক পাশটা উল্টে দিয়ে আমি আবার যেই পাশটা হয়নি সেই পাশটা আমি আবার চাটুর মধ্যে বসিয়ে দিলাম তবে গ্যাসের ফ্লেম অবশ্যই তোমরা মাঝারি আছে রাখবে বেশি আছে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কম আছে রাখলেও তোমাদের ফুলকপি বাতরিটা করতে অনেকটা সময় লেগে যাবে তো তোমরা তো দেখলে যে একদিক হয়ে গেছিলো এরপর আর একদিক আমি করছি তো দেখো আবার পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আর আমাদের হয়ে গেছে আমাদের আপাতত দুদিক কমপ্লিট হয়ে গেছে দেখো এরকম একটুখানি পোড়া পোড়াও একটুখানি কালো কালো মতো হবে পাতাটা তাহলেই বুঝতে পারবে যে হয়ে গেছে আমাদের ফুলকপির পাতুরি ফুলকপির পাতরি অবশ্যই গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করতে পারো তবে আমার মনে হয় রুটি পরোটা থেকেও বেশি গরম ভাতের সাথেই ফুলকপির পাতুরি যে কোনো পাতরি রুই মাছের পাতরি ইলিশ মাছের পাতরি ভেটকি মাছের পাতুরি যে কোনো পাতুরি অবশ্যই ভাতের সাথে খেতেই ভালো লাগে এবার দু মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম তারপরেই দেখো হয়ে গেছে আমার ফুলকপির পাতুরি পাতাটাকে আমি এভাবে সরালাম নিচেও পাতা আছে দুটো তো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তো তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো ওই রেসিপিটি এবং কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যদি আরও নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো দেখো এরমভাবে তো আমি তোমাদের প্রথমেই বললাম খুন্তি দিয়ে কেটে কেটে নিতে হবে একদম ধোকার আকারে এরকম পিস করে উঠে যাবে তো বাড়িতে কোনো মেহেমান এলে চট জলদি তোমরা এই খাবারটি তৈরি করে নিতে পারো তো আজকের মতো এখানে টাটা বাই